গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টুডে আউট ইনসাইড ব্লগ। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, শনিবার। এ বছরের লাস্ট ওয়ার্কিং ডে আজকে অফিসে। তো মানে আবার হিসেব মতন যেতে হবে, 2024 সালে অফিস করতে হবে। তো আজকে এখন ঘুম থেকে উঠলাম, উঠে বাড়ির টুকটাক কাজ ছিল, ওকে হেল্প করলাম। তো এখন তারপরে ভিডিওটা এডিট করলাম, ওটাকে আপলোডে বসালাম, মোটামুটি আপলোড হয়ে প্রসেসিং চলছে। তো ব্লগটা আজকে মোটামুটি ওই 11টার দিকেই আমি ওটাকে আপলোড করে দেবো। বাট ব্লগগুলো আপলোড হয়ে থাকে, ওটা অনেক কিছু লেখার পর তো ব্লগগুলো দিতে হয়। তো যাক, এখন সকালে রান্নাবান্না করছিলো আর এখনও রান্নাবান্না করে স্নান টান করে এখন ঠাকুরের পুজো দিচ্ছে, আর আমি যাবো এখন স্নান করতে। বাবা কি গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠাকুরের সামনে বসে তো ঠাকুরের গানই করবো না। পুজো টুজো দেওয়া শুরু করে দিয়েছে, আর এখন আমি অফিসে বেরোবো, একটু অনেক কাজ আছে, সেই কাজ টাজগুলো মেটাবো। তো স্নান টান কমপ্লিট, আর সকালবেলা ব্রেকফাস্ট করবো। আছে রুটি, আর কালকে এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে কালকে বাঁধাকপি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন লাস্ট ওয়ার্কিং ডে, অফিস বেরিয়ে যাচ্ছি। আজকে 2023 সালের আজকের শেষ দিনের মতন অফিস যাচ্ছি। তো ব্যাগটা কমপ্লিট গুছানো, টিফিন ফিফিন সব গুছিয়ে দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে অফিস করার পর। ব্যাগে টিফিন নিয়ে নিয়েছি। তো সব মোটামুটি কাজ বাজ মেটালাম অনেকটা অফিসের, আর এখন 3:30 বাজে, দুপুরবেলা লাঞ্চটা করবো। তো মাঝখানে ডিম এনেছিলাম, দুটো ডিম সেদ্ধ খেলাম, আর একটা লেবু কিনে খেয়েছিলাম। তো এখন খিদে পেয়েছে, তো আবার খাওয়া দাওয়া করবো। তারপর এখন অনেকটা অফিসের কাজ আছে, আর তারপরে আজকে বাড়ি থেকে জিমে যেতে হবে, অনেকগুলো কাজ আছে, আবার কালকে পিকনিক আছে। তো চলো আজকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি আজকে, আর কালকে ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমাকে দেখে নিও পরে। চলে এসেছি এখানে শর্টকাট সুইটস, মানে এখানে টকমি নিতে এসেছি 100। তো খাওয়া দাওয়া করে একটু টকমি খাওয়া বলে এখানে আসলাম। দাদা আমাকে 20 টাকা টক দই দাও। তো এখান থেকে নিলাম 100 টক দই। তো আপনার এই শর্টকাট সুইটস থেকে 100 টক দই নিলাম এখন এটা খাওয়ার জন্য। এখন সেই দিয়ে আবার অফিসের কাজটাকে কন্টিনিউ করবো। কাজবাজ মুখিয়ে এখন বাড়ির থেকে ফিরছি, আর গাড়ির চাকাগুলো অনেক দিন হাওয়া দেওয়া হয় না। তো আজকে এখান থেকে নাইট্রোজেন আজকে চাকাগুলো দেওয়া আছে, নর্মাল হাওয়া দেওয়া ছিল, বাট গাড়িটা খুব লাফা ছিল। যাই হোক, এখন এখান থেকে ও আসছে, একসাথে আমরা বাড়িতে যাবো। আজকেও মনে হচ্ছে জিমে যাওয়া হবে না, বাট কালকে সানডে আছে, কালকে সকালবেলায় মনে হচ্ছে একবারে জিমে যেতে হবে। আজকে বাড়ি থেকে কিছু রিলস বানাতে হবে, আর বাড়ির কিছু কাজকর্ম সেগুলো করবো। বাড়িতে আসলাম আর ফ্রেশ হলাম, এখন ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে, আজকে বাড়ি আসতে দেরি হয়ে গেছে অফিস থেকে। আসার সময় একটুখানি দু একটা কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল বাড়ির, সেগুলো কিনলাম। আর হচ্ছে এখন আজকে বাড়িতে রান্না হবে নারকেল দিয়ে ছোলার ডাল, বাট ছোলার ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার। তো কালকে সকালে আবার জিমে যেতে হবে, আর আজকে এখন নারকেল ডালগুলো জাস্ট ছুললাম, আর ওদিকেও রুটি টুটি বানাচ্ছে। নারকেলটা একদম পুরো একদম প্লেন করে ছুলে নিয়েছি, নারকেল। আর এদিকে আবার এদিকে অলরেডি রুটি বানাচ্ছে, আর এখানে ছোলা ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। নারকেল তো কাটছিলাম, বা নারকেল কাটতে কাটতে হাফ আমি শুধুই খেয়ে নিয়েছি, জ্বর করেছি এতটা খোলাটা। এই যে, আর এইখানে এই মালা থেকে এতটা তুলেছি, আর এই মালা থেকে এতটুকু তুলেছি। এখন নারকেল দিয়ে রান্না দেবো, হবে কি হবে না। তো এখন এসেছি কিচেনে, আর এখানে আমি বললাম যে আগে থেকে ছোলা ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এরকম এরকম হয়েছে, মানে ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোলা ডালটা। আর যার যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হলো, আমি ছোট করে চপ করে আলু কেটে রেখেছি। আমাদের এখানে ছোলার ডাল চাপিয়ে দিয়েছে, আর আজকে এই রেসিপিটা শেয়ার হবে ব্লগে, এর ডিমান্ড যে আজকে একটা ফুড ব্লগ করবো। যদি টাইম পাই তো এক একদিন তোমাদের সাথে এক একটা টাইপের আইটেম শেয়ার করে দেখাবো। তো আজকে আপাতত ছোলা ডালটাই দেখাচ্ছি। ডেইলি ব্লগ এর সাথে আজকে একটা ওর ডিমান্ডে ফুড ব্লগ শেয়ার হলো, সেটা হচ্ছে ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল। দেখা যাক কেমন হয়, আর তোমরা এটাকে কী রেসপন্স করো। তো যদি কিছু ফুড ব্লগ তোমাদের কিছু ভালো লাগে, তো অবশ্যই আমরা চেষ্টা করবো ওর ডিমান্ডে কিছু ফুড ব্লগ করার জন্য।
তো যাই হোক, এখন ঘড়িতে 10:30 বাজে রাত্রির। কালকে যেহেতু সানডে আছে অত টেনশন নেই, আবার কিছু হচ্ছে রিলস বানাবো, তো সব মিলিয়ে আছি। আমার কালকে যেতে হবে, ওর বাবা ফোন করেছিল, তারপরে ওর মাসি ফোন করেছিল, কালকে যাওয়ার জন্য অনেকবার ফোন আসছে, তো কালকে তো যেতে অবশ্যই হবে। ভেবেছিলাম যাবো না, বাট কালকে যেতে হবে। মাসি বাড়ি যাওয়াটা প্ল্যানটা ক্যান্সেল হলো। আমাদের পাড়ার মোটামুটি পিকনিকের খবর নিলাম, সব চিকেন ফিকেনে অ্যাডভান্স তো হয়ে গেছে, ফোন এসছে, তো কালকে মজাদার দিন। 31 বলে কথা, কালকে প্লাস সানডে দুটো একসাথে, তো ঠিক আছে চলো, আনন্দ হবে। তোমাদের সাথে আছি, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। অবশ্যই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। এখানে ডালটা টকবক করে ফুটছে, যতক্ষণ না জলটা মরবে তো ততক্ষণ অবধি এইটাকে ফুটিয়ে যেতে হবে ভালো করে। তো জলটা একটুখানি কমে গেলে সেটাকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। ঠিক, এবার দেখছি, কালকে নিয়েছিলাম বাটা মাছ, বাটা মাছটা ভাজবে রাত্রিবেলা। আদিকে ছোলা ডাল নিয়ে ফুটছে। এই ফুড ব্লগ আর টোটাল আজকের ব্লগটা এখন এডিটিংয়ে বসেছি, কেন দুটো ব্লগ আপলোড করতে হবে তোমাদের সাথে। এইদিকে আমার ছোলার ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে, অলমোস্ট না পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, ঘনত্বটা ঠিক এরকম হবে। একটু হালকা যে গ্রেভি থাকবে, কারণ বন্ধ করে দিলে এটা পুরোটাই টেনে নেবে, অনেকটাই টেনে আরও ফকফকে হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি নামিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জাস্ট অল্প একটু গরম মশলা, গরম মশলা অ্যাড করবো, খুব অল্প, বেশি পরিমাণ গরম মশলা অ্যাড করার দরকার নেই। তো এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন আর মিষ্টি চেক করে সেটাকে আপনারা বন্ধ করে দেবেন গ্যাসটা, তারপরে জাস্ট একটু কিছু সময়ের জন্য ঢেকে রাখবেন। তো আমি তো এই পর্যায়ে ছোলার ডালটাকে বন্ধ করে দিয়েছি, আর আপনারা চাইলে অবশ্যই ঘি বা ব্যাটার অ্যাড করতে পারেন, ব্যাটারটা না অ্যাড করে ঘিটাই অ্যাড করতে পারেন, যে ঘিটা দিলে আরও বেশি সুন্দর মানে একটা স্মেল আসবে। তো যাই হোক, আমার এখন ঘি নেই যেহেতু বাড়িতে, ঘিটা শেষ হয়ে গেছে দেখলাম, তো সেজন্য আমি ঘিটা আর অ্যাড করছি না, জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। তো এটাও করা যায়, কোনো প্রবলেম নেই, দুটোতেই মানে ভালো লাগবে। তো আমার এখন ছোলার ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করবো রুটি আর ছোলার ডাল। আমার এখানে ছোলার ডাল তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমার বরের ডিম্যান্ড হলো সে মাছ ভাজা খাবে। রাত্রি এখন 10:30, তো এইদিকে বসিয়ে দিয়েছে, তিনটে মাছ ছিল ফ্রিজে, তো তিনটে মাছ ছিল যেহেতু কালকে যেহেতু আমরা বাড়ি থাকবো না, তো সেই জন্য বললো যে মাছটা ভেজে নাও। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, মাছটা এখন করেই ফেলি, তো তিনটে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে রাত্রেবেলা ডিনার হচ্ছে ছোলার ডাল, রুটি আর এই মাছ ভাজা। তো এখন ডিনার করে নেবো, গরম গরম খেতে খুব ভালো লাগবে এই ছোলার ডালটা। দেখো দেখে আমার তো, আমি যখন টেস্ট করলাম একটু মিষ্টি আর নুনটা চেক করলাম, তো খুব ভালো লাগলো খেতে। এবারে ওর কাছ থেকে রিভিউ নিতে হবে ওর কীরকম লেগেছে খেতে, তো তোমাদের বলে দেবে কীরকম লেগেছে। আমাদের ছোলার ডালের রান্না কমপ্লিট, আর আজকে ওকে বলেছিলাম মাছ ভাজতে, সেটা মাছটা ভাজছে। এখন ই করতে করতে আজকে ঘড়িতে এখন 11টা বাজে, এখন 10 মিনিট বাকি, তো আজকে মোটামুটি খেতে খেতে 11:30, সাথে সাথে তো 12টা বেজে যাবে, মানে 31 পড়ে যাবে। তো যাক, আমি এখন ব্লগটা এডিট করছি, কালকে দুটো ব্লগ আপলোড করতে হবে, ফুড প্লাস ডেলি ব্লগটা। তো চলো এখন ব্লগটা আপলোড করি, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন ঘড়িতে হচ্ছে 11:10, আর আমাদের এদিকে মাছ ভাজা দিয়েছে দুটো পেঁয়াজ, আর হচ্ছে আজকে স্পেশাল ছোলার ডাল, আর হচ্ছে রুটি। তো এই হচ্ছে কেউ বসে গেছে, দাও আমাকে দাও। ছোলার ডালটা আমি টেস্ট করেছি, তো টেস্ট করাবার আমার একটাই কমেন্ট, সেটা হলো সো বিউটিফুল, সো এলিগেন্ট, তো জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, রাত্রে আজকে দুটো রুটি খাবো মাত্র, কারণ আজকে জিমে যাওয়া হয়নি, কালকে যাওয়া হয়নি পরপর দুদিন, বাট কালকে সানডে আছে, কালকে জিমটা করতেই হবে। তো চলো রাত্রে এখন খাওয়াটা কমপ্লিট করি, আর ওই ছোলার ডালের ব্লগটা অলরেডি এডিট করে আমি আপলোডে বসিয়ে দিয়েছি, ওটা তোমরা দেখতেই পাবে। তো এই ভিডিওটা যেমন দেখার আগেই ওই অলরেডি তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, আমার এই চ্যানেলের এই ভিডিওটা জাস্ট আগেই থাকবে, তো তোমরা দেখে নিতেই পারবে। গিয়ে প্লেট সবার খেয়ে নেবে নাকি? মাছ দেবো না তো, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ভীষণ ভালো হয়েছে ডালটা, ভীষণ ভালো। বাট হালকা একটু মিষ্টি বেশি লাগছিলো আমার, কারণ মিষ্টিটা আমি খাই না, বাট ডালটা অসম হয়েছে। নারকেলটার জন্য তো ফাটাফাটি, থ্যাংক ইউ এত সুন্দর ডাল রান্না করার জন্য, ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, রিভিউ দিয়ে দিলাম, আমার খুব ভালো লেগেছে ডালটা। আর ডালের রেসিপি ব্লগটা আছে অবশ্যই, তোমরা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। আর এখন বাজে ঘড়িতে 12:05, তো 31 ডিসেম্বর পড়ে গেছে, এখন থেকে কাউন্টডাউন শুরু, কখন নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে। তো এখন আপাতত আজকের ব্লগটা পর্যন্ত থাকছে,
যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকাল নেক্সট একটা ব্লগের সাথে, অবশ্যই তোমরা সাথে থেকো আর সঙ্গে থাকো। কালকে যাচ্ছি ওর মামার বাড়ি পিকনিক করতে, তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে।